বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহি। মাহিয়া মাহি এবং তার জামাই কয়েকদিন আগেই উমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে সৌদি আরব গিয়েছিলেন। যাওয়ার পর তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে, যে ঘটনার প্রেক্ষিতে পুলিশের প্রতি একটা মনোভাব নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন মোল্লা নজরুল সাহেব, তার বিরুদ্ধে যে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তিনি তাদেরকে সহায়তা করেছেন যারা হামলা চালিয়েছে, এরকম একটা বিস্ফোরক মন্তব্য মাহিয়া মাহি করে, যেটা মানহানিকর মামলা, মানহানিকর একটা ঘটনা হয়। তারপরে যেহেতু তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে এই ঘটনা ঘটিয়েছেন, সেহেতু তার বিরুদ্ধে ডিজিটাল আইনে একটা মামলা করেন। মামলা করেন হচ্ছে গাজীপুরের একজন এসআই রোকন, তিনি মামলা করেন। শুধু তাই নয়, মাহির বিরুদ্ধে মামলা হয়েছে আরও একটি, যেখানে গাজীপুরের একজন ব্যবসায়ী তিনি মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় রকিব সরকার, মাহির জামাইকে, এবং দ্বিতীয় আসামি করা হয় মাহিয়া মাহিকে। তো মাহিয়া মাহিদের যে গাড়ির শোরুম রয়েছে সেই গাড়ির শোরুমে হামলার ঘটনা ঘটে, যে ঘটনায় যারা ওই জায়গার মালিক, যে জায়গাটাতে মাহিয়া মাহির হাজবেন্ড তিনি শোরুম করেছেন, তারা দাবি করছেন ওই জায়গা তাদের, 1100 জায়গা। কিন্তু মাহিয়া মাহির তারা এটা অস্বীকার করেন যে না, জায়গা তাদের না। এই ঘটনা নিয়েই মূলত সমস্যার প্রথম দিকে সৃষ্টি হয়। এরপর এই সমস্যা গড়ায় হামলায়। তো কে বা কারা হামলা করেছে, এটা মাহিয়া মাহি দাবি করেছে তাদের জায়গা, যারা জায়গা চাচ্ছে তারা হামলা করেছে, কিন্তু পুলিশ তাদেরকে সহায়তা করেনি, মাহিয়া মাহিকে সহায়তা করেনি, বরং পুলিশ পক্ষপাতিত্ব একটা সহায়তা করেছে এরকমটাই দাবি করে মাহিয়া মাহি তার ফেসবুক পোস্ট করেন এবং তিনি লাইভ ভিডিও করেন তার হাজবেন্ডকে নিয়ে। তো এরই ঘটনায় বিমানবন্দরে নামতেই পুলিশের মামলায় গ্রেফতার হয় মাহি, তাকে গাজীপুর মেট্রোপলিটনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার জামাই ওই একই ফ্লাইটে আসার কথা থাকলেও তিনি ওই ফ্লাইটে আসেননি, তিনি রয়ে গেছেন সৌদি আরবে, এমনটাই আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। তো জানেন যে আপনারা মাহি সবসময় আলোচনা থাকতে চান, এর আগে তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন নির্বাচন করার জন্য, ভাগ্য ভালো তাকে নমিনেশন দেওয়া হয়নি, তাকে নমিনেশন দিলে হয়তো অনেক যারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী আছে, যারা আওয়ামী লীগের জন্য জীবন মরণ কাজ করছে, তারা হয়তো অনেক কষ্ট পেত এবং তারা এই ব্যাপারটাকে ভালোভাবে নিত না। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে মাহি যে কাজটা করেছে, এখন মাহির যেহেতু মামলা হয়ে গেছে, এখন পুরোটাই আদালত বিচার করবে, এবং তার জামাইকেও হয়তো বা ধরার চেষ্টা চলছে যেহেতু ডিজিটাল আইনে মামলা হয়েছে, কারণ তারা ডিজিটালি একটা প্রচারণা চালিয়েছে পুলিশের বিরুদ্ধে, এটা আসলে পুলিশ হালকাভাবে নেয়নি। সুতরাং দেখা যাক আসলে এর পরবর্তী কী হয়। দর্শক, আপডেট অবশ্যই আপনারা জানাবো। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।